আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো আমিও ভালো আছি। আপনাদের মাঝে একটা ব্লগ শেয়ার করে দিতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের দেশের একটা বর্তা বলে। এই বর্তাটা মাছ দিয়ে কাঁচামরিচ বা শুকনো মরিচ এভাবে তেলে ভেজে তারপর মাছ বর্তা করে শিলপাটায় বেটে। তো দেখেন কিভাবে বর্তাটা করি। প্রথমে মাছ আর কাঁচামরিচ একসাথে ভেজে নিচ্ছি। এখানে কিছু বাস লবণ দিয়ে ভাজবো, আর কিছুই দিব না। মাছে ভাজতেছি আর সাথে আলু দিয়েও ভাজা যায়, কিন্তু আলু আজকে দিব না। আজকে শুধু মাছ আর কাঁচামরিচ দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে ভাজব। দেখেন কীভাবে করি। এই তো শেষ ভাজা, এখন শিলপাটায় মরিচ নিয়ে দিয়ে দিলাম, এখন বাটবো। এই তো এত বেশি ফ্রেশ করা যাবে না, হালকা। এই তো হালকা বাটলাম, এখন মাছ দিয়ে দিলাম, মাছ বাটবো এখন। এই তো মাছ বাটা শেষ, মাছ বাটা শেষ। এখন ধনিয়া পাতা, ধনিয়া পাতা, পেঁয়াজ আর হালকা একটু লবণ একসাথে দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম, দেওয়া শেষ। দিয়ে আবার বেটে নেব। এই তো বাটা শেষ হয়ে গেছে বর্তা, আবার হালকা একটু বাটা দেব। এভাবে এভাবে বানিয়ে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমার কাছেও প্রথম ভালো লাগতো না, এখন ভালো লাগে। খেয়ে দেখবেন অনেক ভালো লাগে, সাথে আলু দিলে আর বেশি টেস্টি হয়। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমার ব্লগ যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো দেখেন আমার ভিডিওটা। এই তো শেষ, বিকেলবেলা বাহিরে গেলাম, সাদি গেলাম। সাদি গিয়ে আমার শাশুড়ি আর আমি মরিচ গাছ আর বেগুন গাছ এগুলো লাগাইছি, টমেটো গাছ এগুলো লাগাইছি। তো আপনাদের মাঝে কিছু শেয়ার করছি। এখানে আমার শাশুড়ি গরুর গোবর দিয়ে মাটি একসাথে মিশ করে তারপর এগুলোর ভিতরে দিয়েছে, দিয়ে তারপর গাছটা লাগিয়েছে। এভাবে নাকি গাছ অনেক সবল হয়, তাড়াতাড়ি ফসল ফলে। এভাবে করি আমরা, লাগানোর শেষে হালকা করে পানি দিয়ে দিতেছি যাতে গাছটা না মরে। তো এই তো বিকালবেলায় এই কাজ করলাম, শেষ করলাম।